সিক্রেট ট্রিক্স কথা কি শুনলে অনেকের মাঝে অনেক প্রশ্নের ঘুরপাক খায়। সিক্রেট ট্রিক্স আসলে ফটোশপে এমন অনেক ট্রিক্স আছে যেগুলো আমাদের এখনো অনেকেরই অজানা। তাই আজকে এরকম টপ কিঙ্কি সিক্রেট ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যালো এভরিওয়ান, আমি আসিন ঝিকু। চলুন ফটোশপ সিরিজ টিউটোরিয়ালের এ পর্বে আমরা টপ কিঙ্কি সিক্রেট ট্রিক্স সম্পর্কে জেনে নিই। বিগত টিউটোরিয়ালগুলোকে ক্রপ টুলের কাজ দেখিয়েছি, তবে এই কাজ কি অনেকেরই জানা নেই। তো আমি ফার্স্ট অফ অল একটা ইমেজ নিয়ে রেখেছি, অ্যান্ড দেন ইমেজটিকে আমরা লেয়ারটিকে জাস্ট ড্রাগ করে এখানে এনে রাখি এবং আমি ক্রপ টুলটা জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে অবশ্যই আপনারা উপরে একটু খেয়াল করবেন, অবশ্যই যাকে সিলেক্ট থাকে রেশিওকে অ্যাঙ্গেল হাই এবং ওয়াইডের বক্তি যাকে ফাঁকা থাকে, বাকি যা ডিফল্ট আছে সেগুলো যেরকম আছে সেরকমই থাকবে। এখন আমি যদি ক্রপ টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে একটু ড্রাগ করি তাহলে কিন্তু আমাকে ছবিটা যতটুকু অংশ জুড়ে আছে আমরা গ্রাফ করার পরে আমাকে কিন্তু এখন ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আমি যদি এখন ওকে করি তাহলে আমাকে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি হয়ে গিয়েছে। এখন আমাকে এই যদি আমরা যদি মনে করি যে আমাকে এই ছবির অংশটুকু ফুল ব্যাকগ্রাউন্ডে পেতে চাই, সেক্ষেত্রে আমরা এই সিকোয়েন্স অবলম্বন করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল মার্কি টুলটা নিব এবং জাস্ট ছবির কিছু অংশ গ্রাব করছি। ওকে, গ্রাব করার পরে আমরা লেয়ারটিকে সিলেক্ট করব, যে লেয়ারটির উপর আমরা কাজটি করব, অ্যান্ড দেন কিবোর্ড থেকে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসবো। ট্রান্সফর্ম টুলটা আনার পরে আমরা এখন কিবোর্ড থেকে জাস্ট শিফট প্রেস করে ড্রাগ করব এবং এখানে ক্লিক করে দিব, তারপর কি করব কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। ওয়াও, চমৎকার! এখন কিন্তু ফুল ছবি এবং ব্যাকগ্রাউন্ড ফুল মিশে গিয়েছে, অর্থাৎ আমরা যে ছবিটা চেয়েছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ডের বাকি অংশটুকু ছবির অংশের সাথে মিলিয়ে দিব আমরা কিন্তু সেটা করে ফেলেছি। আমরা এখানে ন্যাচারাল লেখে একটা ছবি আগে সিলেক্ট করি, তো আমরা ছবিটা আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা জাস্ট ছবির এখানে যদি মাউসের কার্সার পয়েন্টটা রাখি তাহলে আমরা একটু দেখি ছবির ইমেজের সাইজটা হচ্ছে 626x417। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ছবিটাকে জাস্ট কপি করব এবং আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে আসার পরে আমরা আবার ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউকে যাওয়ার পরে আমরা যে ইমেজটিকে কপি করেছি চমৎকারভাবে ফটোশপ সেই ইমেজটি অটোমেটিক ভাবে এখানে নিয়ে নিয়েছে। এখন যদি আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু ইমেজের আকারে একটা আর্টবুক কিন্তু ফটোশপ অটোমেটিক তৈরি করে দিয়েছে। এখন যদি আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু আর্টবুকের সাথে আমাদের ইমেজটি চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমরা দেখাবো রিগু এবং আন্ডুর কাজটি। অ্যাকচুয়ালি
কোনো কাজই আমরা যখন মৃদু বা আঙ্গু করব, আঙ্গু কিন্তু কোনো সফটওয়্যারই অটোমেটিকভাবে আনলিমিটেড হয় না। আঙ্গুরও কিন্তু একটা নির্দিষ্ট সীমাবদ্ধ আছে। তো আঙ্গু বা রিগু যখন আমরা করতে যাব, ফটোশপে কিন্তু বাই ডিফল্ট আঙ্গু খুব কম থাকে। কত কত স্টেপ আঙ্গু করা যায় বা কত স্টেপ রিগু করা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট একটা ট্রিক্স অবলম্বন করে ফটোশপের আঙ্গুটা বাড়িয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই টিকিট মেনুতে যেতে হবে। টিকিট থেকে প্রিফারেন্স অপশনটা গেছেন আপনারা, প্রিফারেন্স থেকে পারফরমেন্সে যাব। পারফরমেন্সে যাওয়ার পরে আমরা কিন্তু এখন হিস্টোরি স্ট্যাটাসটা গেছেন, এখানে কিন্তু বাই ডিফল্ট 50 থাকবে। আমরা জাস্ট এটাকে বাড়িয়ে দিতে পারি, সর্বোচ্চ 1000 বার করা যাবে, সর্বনিম্ন 1 থেকে শুরু। আমরা এখন আপাতত 100 রাখছি। মনে রাখবেন আপনাদের কিন্তু এটা গ্রাফিক্স কার্ড এবং প্রসেসর যদি ভালো থাকে আপনারা সেটা 500, 600, 700 করে নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব 100 রাখাই বেকার। ঠিক আছে, এখন যদি আমি ওকে করে দিই, অ্যান্ড দেন আমি যদি অনেক লেয়ার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কোনো অংশ ভুল হতে পারে বা প্রত্যেকটা লেয়ার আপনাদের ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনারা 100 বার স্টেপ ব্যাক করে আপনারা আঙ্গু করতে পারবেন এবং 100 বার স্টেপ রিগু করতে পারবেন। আঙ্গু এবং রিগু কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে, আঙ্গু করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে এবং রিগু করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেকাংশ উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।